ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দর আলী নামে এক শ্রমিক নিহত হয়েছে। সকালে ইউনিয়নের ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেজখালী থেকে নির্মাণ সামগ্রী নিয়ে বাঞ্ছারামপুর সদরের দিকে যাওয়ার পথে ফতেহপুর এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়েন সুন্দর আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।